আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটি বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যে বিষয়টা আমি নতুন করে আপনাদের মাঝে বলতে যাচ্ছি, সে বিষয় যে হচ্ছে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যদের জন্য একদম নতুন আঙ্গিকে নতুন একটি উদ্যোগ এবং কি অনেক ভালো একটি কাজ, যেটি হচ্ছে প্রত্যেকটি জেলায় জেলা ছাড়ের উদ্যোগে আর কি 200 টাকা করে প্রতি আনসারকে ইফতার বাবদ দেওয়া হচ্ছে। এখানে আসলে টাকাটা কোনো বড় বিষয় না, 200 টাকায় এখানে অনেক টাকা একজন আনসার, এটা একটি পুরস্কার হিসাবে বা একটি উপহার হিসাবে 200 টাকা। এখানে 200 টাকা এই একটা আনসার অনেক টাকা মনে করে। ইফতার বাবদ যে 200 টাকা দেওয়া হচ্ছে, এটা প্রত্যেক আনসার পেয়ে আসলেও অনেক অত্যন্তভাবে খুশি, এবং কি প্রত্যেক ছাড়ের জন্য তাদের মন থেকে তাদের ছাড়কে দোয়া করছে, এবং কি ভবিষ্যতে যেন এমনভাবে চালু থাকে এবং কি প্রত্যেক বছর দেওয়া হয় সেই আশাই আগাতেই থাকবে সকল আনসার সদস্য। এবং এই বছর আজকে হচ্ছে আপনার 29 তারিখ, গত 29 তারিখ চলে গেল, 29 তারিখে বোনাসের টাকাটা প্রত্যেক আনসার পেয়ে গেছে অলরেডি। এটিও একটি অনেক ভালো ধরনের কাজ এবং কি সকল আনসার অনেক খুশি। আসলে একটি ঈদ আসলে প্রত্যেকটি মানুষের মনে আনন্দ জাগে এবং কি বিভিন্ন কিছু কেনাকাটা থাকে, সেক্ষেত্রে বেতনটা হয় 10 থেকে 15 তারিখ বা 7-8 তারিখের মধ্যে। আর যদি ঈদের 10 থেকে 15 দিন আগেই বেতন দেওয়া পাওয়া সম্ভব না, সেক্ষেত্রে বোনাসটা পাওয়া সম্ভব। আর সেই বোনাসটা পেয়েই এবার অনেক আনন্দিত সকল সদস্যগণ, কারণ সারা বছরে 2টি ঈদ, আর এই ঈদের মধ্যে সারা বছর ভালো কিছু না দিতে পারলেও 2টা ঈদের মধ্যে প্রত্যেকেই চান তাদের পরিবার ফ্যামিলি পরিজনকে কিছু ভালো কিছু দিতে, ভালো কিছু করতে। তাই যারা এই বোনাসের টাকাটা পেয়েছেন, এই বোনাসের টাকা দিয়েই মোটামুটি ঈদের কেনাকাটা করতে পারবেন এবং কি সকলের আবদার মেটাতে পারবেন। এটি অনেক ভালো একটি সুন্দর উদ্যোগ এবং কি সুন্দর মহতি কাজ। আমরা আশা করব সারা বাংলাদেশে যত আনসারগুলো আছে সকলকে এইভাবে সহযোগিতা করে আসবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কি পরবর্তী ভিডিও পেতে সাহায্য করবেন।